উমর কাসুয়ান রমফ্রিমানি 70 ইয়ার্স নি খরকসা বুড়া অনিল দাস রমজাখা তেই বিলোনিয়ানি কুট বন তিসা জাখা ব রাধাকিশোরপুর থানা আমসায় হুইজাগৈ তমনি কাশা নগ পিয়ার বাড়ি থানানি নাইমাথাং বদলক বাই হুইজা ককটমনি বিশিংতেই থাঙ্গৈ রমজাখা অমহাই সেলামু সিজা তমং সিত্রা তংনাই বুড়া রগ্ন বুসুক জরাতেই মাজরা কতর নানাং আমব বনে 70 ইয়ার্স তাই উমর কাসুগিয়া বুড়ি ন ফেমলগৈ রাবার বাগান রম ফ্রেমান নরক চিন দং টিভি মাংফিল নুগুই মাখানাম ইয়াগুলো বংন নাইমাথাং বদলক রমই তা বিলুনিয়ে কুত তিসা জাকা থাকে অ নাইমাথাং বদলনি তুইফাং তাম সাকা খানাই নাই নাইতুন চয় কৃতি দং টিভি গত 6/9/2022 তারিখে নিহাননগর হসপিটাল টিলাই একটা নাবালিকা মেয়ে যার বয়স 9 বছর তার প্রতিবেশী একজন যার নাম অনিল দাস দ্বারা ধর্ষিত হয়েছিল। তো এই ঘটনার পরেই সে আসামি বাড়ি থেকে পালিয়ে যায়। তো আমরা অনেক খোঁজাখুঁজি করেছিলাম কিন্তু ওর কোনো সন্ধান পাই না। গতকাল রাত্রে আমরা একটা খবর পাই যে ও উদয়পুরের ধ্বজনগরের কোনো এক জায়গাতে আছে। তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা যাই, গিয়ে ওকে আমরা ধ্বজনগরে পাই। তো ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওই লোকটার সাথে ও কাজ করছিল। আসলে ওরাও জানে না যে ও তোর একটা অপরাধ করে এখানে লুকিয়ে কাজ করছে। ধন্যবাদ।